যেমন আমি প্রিয়তমাটা দেখেছি, খুবই হিট ছিল, এরকম টুকিটাকি মুভি আর কি দেখা হয় আমার। নাটক আমি বাসায়, হ্যাঁ শাকিব খানের সিনেমা দেখা হয়। মানে শাকিব খানের ফ্যান নাকি? আচ্ছা, ওর প্রিয়তম মুভিটা আমার খুব ভালো লেগেছে। ফ্যান বলতে গেলে কি, ওর প্রিয়তম পর থেকে একটু একটু ফ্যান। বাংলা সিনেমার মানে কোন হিরোটাকে আপনার বেশি ভালো? সিয়ামকে আমার ভালো লাগে, আরফিন শুভকে ভালো লাগে, শাকিব খানকে ভালো লাগে। তিনজনের মধ্যে ওয়ান নাম্বার ওয়ান? বাংলাদেশে যেহেতু সুপারস্টার শাকিব খান, নাম্বার ওয়ান সুপারস্টার করার কোনো ইচ্ছা নাই, কারণ আমি এত সুন্দর হয়ে যাইনি বা বিউটি কুইন ও না যে আমি সিনেমা করবো। সিনেমা জিনিসটা হচ্ছে বাসা থেকে, মেনলি হচ্ছে প্যারেন্টস যে পারমিশনটা থাকে ওইটা আমার বাসা থেকে আসে আর কি, যেটা হচ্ছে একটা পেজ বা হচ্ছে ওয়েবসাইট যেটা নিয়ন্ত্রণ করে। বা আপনি যদি দেখা গেলো অনলাইনে কাজ করতে পারছেন না বা অনলাইনটা আপনি মেনটেন করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আমরা এই কোম্পানির সহযোগিতা নিব, হেল্প নিব। এবং আমি যেহেতু একজন উদ্যোক্তা, আমি হচ্ছে আমি নিজেও একজন পেজ ওনার, সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে এসেছি জানার জন্য, এবং এনাদের থেকে আমি ওয়েবসাইটও ওপেন করবো। আমি ড্রেস নিয়ে কাজ করছি, বিভিন্ন ব্র্যান্ড প্রমোটও করছি সাথে। আসলে ভাইয়া, আমরা যারা ব্র্যান্ড প্রমোটিং করি বা প্রমোট করি, সেক্ষেত্রে কি হয়, আমরা কিন্তু সব পেজের প্রোডাক্ট কিন্তু হচ্ছে কেউ আমাদেরকে পিয়ার পাঠায়, কেউ হচ্ছে আমাদেরকে আপনার পে করে টাকা, সেক্ষেত্রে আমরা জাস্ট ওভাবে করে ব্র্যান্ডটা প্রমোট করা হয়। আর নর্মালি হচ্ছে আমি যখন করি আমার নিজের প্রোডাক্ট তো ড্রেস, সেক্ষেত্রে দেখা গেলো আমি কোনো একটা সেলিব্রিটি বা কোনো টিকটকার লাইক কোনো পেজ ওনারকে আমি পেয়ার সেন্ড করি, অথবা হচ্ছে যাকে ভালো লাগে দেখা গেলো তাকে আমি পেমেন্ট করি, এই আর কি। এর বাইরে আমি হচ্ছে আর কিছু তো আমার জানা নাই। যেমন বিউটি প্রোডাক্টগুলো নিয়ে যদি আপনি জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমি যদি কারোর ব্র্যান্ডটা প্রমোট করি, সেক্ষেত্রে আমি দুই চারবার ইউজ করে দেন ওইটাকে আমার পেজে প্রমোট করি, এর আগে আমি করি। এবং আমাদের ছোট আমার অনেক পছন্দের দিশামণি আছে, আমার খুবই পছন্দের দিশামণি আর তামজিন তিশা তো আছেনি। আসলে এটা তো ফার্স্ট টাইম মিট না, এর আগেও দেখা হয়েছে, বাট এক্সাইটমেন্ট যদি বলা হয় যে না ভালো লাগছে, যেহেতু তারা আমাদের উদ্যোক্তাদেরকে অভিভূত করতে আসেন, অনেক সময় দেখা গেল তাদের দুই চারটা কথায় আমরা মোটিভেট হই, ভালো লাগে, তাদের থেকে আমরা অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি। একটা বিষয় জানতে চাই, সেটা হলো যে ব্যান্ড প্রমোটাররা যারা যারা কাজ করছেন তাদের মধ্যে অনেকেই আছে যে মডেলিং করছে, আপনি ওই ধরনের লাইক আমি আমার নিজের পেজের ড্রেসগুলোর মডেল তো আমি নিজেই, তো আমি বলতে পারি আমার পেজের আমি নিজেই মডেল। কিন্তু আমরা দেখি যে নাটক বা বিজ্ঞাপন বা সিনেমাতে কাজ করার অভিজ্ঞতা আছে। আসলে নাটকে করার ইচ্ছা আছে, আমি অফারও পেয়েছি, বাট আমার ফ্যামিলি থেকে হচ্ছে ওটা এগ্রি করে না, এই জন্য করা হয়নি। সিনেমা আমার করার কোনো ইচ্ছা নাই, কারণ আমি এত সুন্দর হয়ে যাইনি বা বিউটি কুইন ও না যে আমি সিনেমা করবো। আপু, আপনার থেকে অনেক মানে সুন্দর ছাড়াও অনেকেই আছে সিনেমাতে কাজ, আসলে সিনেমা জিনিসটা হচ্ছে বাসা থেকে, মেনলি হচ্ছে প্যারেন্টস যে পারমিশনটা থাকে ওইটা আমার বাসা থেকে দেয়। নাটক দেখা গেল যে নাটক খুবই শর্ট টাইমে হয়, তো দিনে একবার এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা এই কারণে আর কি নাটকটা করা যায়, বাট সিনেমা দেখা গেল লং টাইম লং প্রসেসের একটা ব্যাপার। অভিনয় করার জন্য মানে নিজেকে ব্যাপার থাকে, আপনি যেহেতু আপনার আমি আসলে ভাইয়া এই যে আপনারা যারা আছেন, আমি এটা বোধহয় আমার থার্ড বা ফোর্থ টাইম, আমি কখনো কিন্তু ইন্টারভিউ দেই না, যেটা সত্যি কথা, বাট আমি খুবই নার্ভাস, আপনি কথা শুনে বুঝতে পারছেন, বাট ওরকম কোনো আমার কোনো আইডিয়াল নেই যে ট্রেইনার নাই, লাইক কোনো ট্রেইনার নাই যে আমাকে ট্রেনিং দিবে ওই জিনিসটা ফোকাস করাবে, দেন যদি কেউ আমাকে ট্রেনিং করায় আই হোপ যে আমি ভালো পারবো। ছোটবেলা থেকে পর্যন্ত আমার অনেক অফার এসেছে এরকম।